চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের চার নম্বর কুয়াপুর গ্রাম পঞ্চায়েতে গত 10 আগস্ট 2023 তারিখ দলের ঘোষিত প্রধান শঙ্কর ঘোষের বিরুদ্ধে দলের ঘোষিত নীতির বিরুদ্ধে দলের নির্দেশকে অমান্য করে উক্ত গ্রাম পঞ্চায়েতে এক ঠিকাদারের তন্ময় ভূঁইয়া স্ত্রী প্রিয়াঙ্কা ভূঁইয়াকে ভোটাভুটের মাধ্যমে প্রধান নির্বাচিত করে। সেই থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি হয়। গত 22 আগস্ট 2023 তারিখ 10 দিনের মধ্যে উক্ত দল বিরোধী প্রধান বেআইনিভাবে উক্ত অঞ্চলের রাইল্লো গ্রামে ব্যক্তিগত সায়ন রায়ের বাড়িতে সাবমার্সিবল বসানোর কাজ শুরু করে। ওই দিন চন্দ্রকোনা দুই নম্বর বিডিও অফিসে একটি অভিযোগপত্র জমা করা হয়। ওই দিন উক্ত কুয়াপুর গ্রামের NS কাজ বন্ধ করবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু দেখা যায় কয়েকদিনের মধ্যে রাত্রের অন্ধকারে সাবমার্সিবল বসিয়ে দিয়েছে, তাই গ্রামবাসীরা কুয়াপুর গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখায়। উক্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান বক্তব্য দিতে অস্বীকার করে। ব্যুরো রিপোর্ট, কিউরিওসিটি সংবাদ বার্তা, সত্য জেনে এগিয়ে থাকুন। আপনি বললেন যে আমি সবাই বন্ধু আপনার কথা শুনে আমরা চলে গেলাম, তারপর দুদিন কাজ করে তিন দিনে পাইপ লোড হয়ে আজকে জলটা বেরোয় কি রাস্তাটি ভূতে করলো? মানুষই তো করেছে, আমরা পেমেন্টে কেমন আমাদের কথা ছিল বিনা টেন্ডারে কাজ হচ্ছে, কাজটা বন্ধ, আমরা পেমেন্টটা দেখতে যাবো। বিনা টেন্ডারে টেন্ডার হবে কেন? আমরা ওইটা চাই যে বিনা টেন্ডার ছাড়া কাজটা হবে কেন? আপনি তো বললেন যে কাজটা আজ থেকে বন্ধ থাকবে, তারপরে কাজটা হয়ে জোরটা পাবে কি করে? সামনের সাথে বিনা টেন্ডার ছাড়া কি ব্যাপারটা? কি আপনি বলুন আমরা যদি দলের বিরুদ্ধে চক্রান্ত করে থাকি তাহলে তদন্ত করা, যদি দল বিহীন কাজ করেছে টেন্ডার বিহীন ছাড়া টেন্ডার নিয়ে, যদি ওরকমই কাজ কেউ করতে চায় তাহলে আরো এলাকায় আছে একটা সাবমার্সিবল করে দেখা, বিনা পয়সায় সাবমার্সিবল একটা করে দেখা। আমার বাড়িতে তো সাবমার্সিবলের আবেদন আমি 3 বছর আগে অঞ্চলে দিয়ে রেখেছি, তাহলে আমার এখানে একটা সাবমার্সিবল করে দেবেন না বিনা পয়সায়? আমি এটা আবেদন করছি আর কি, আমার ঠিক আছে, আমরা কালকে বিয়ে হবে, জানি ভিডিও কাছে জানছি, আমরা জেনে তারপরে কাজ আছে।